কিন্তু যে আর্মির যে একতা, সেই জিনিসটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে আর্মির ভেতরে। মনের মনে কিন্তু ক্ষোভ তৈরি হচ্ছে যে একই ডিউটি করে একই সঙ্গে থেকে আমার নেই, ওর আছে। দ্বিতীয় হচ্ছে আতঙ্কবাদ কিন্তু কয়েক বছরের মধ্যে অনেক বেড়ে যাবে। কেন? জয়েন বন্ধুরা, যারা অগ্নিপথ স্কিম ধরে অগ্নিবীরে চাকরি করতে চাও বা দেশের সেবা করতে চাও, তাদের জন্য মেনলি গুরুত্বপূর্ণ ভিডিও এটা। তাদেরকে কিছু সঠিক তথ্য তুলে ধরবো, ফায়দা নুকসান কেন তৈরি হলো, এতে তোমাদের জীবন কিভাবে বরবাদ হবে, তো পুরোটা দেখতে থাকো। আমাদের দেশে যে কন্ডিশন, যে বেরোজগার, যে বেকার সমস্যা, তার সমস্যা সমাধান করার জন্য সরকার একটা স্কিম চালু করেছিল অগ্নিপথ, যেটা চালু হয়েছিল 14 জুন 2022। সেই স্কিম নিয়ে রাস্তায় অফিসের সামনে অনেক প্রোটেস্ট হয়, অনেক বিরোধী হয়, অনেক গাড়ি জ্বালানো হয়, এতে কিন্তু সরকার কোনো কর্ণপাত করেননি। কিছু মিডিয়া হয়তো 2-4 দিন তুলে ধরেছিলেন, তারপরে বন্ধ হয়ে যায়। এবার ব্যাপার হচ্ছে অগ্নিপথ স্কিম থেকে যারা অগ্নিবীর হবে তারা মাত্র সার্ভিস দেবে 4 বছর, এর সঙ্গে কি মাত্র 6 মাসের বেসিক ট্রেনিং। এখানে প্রশ্ন হচ্ছে, আচ্ছা একজন সিপাহী বা একজন সৈনিক বানার জন্য কি 6 মাসের ট্রেনিং যথেষ্ট? তোমাদের কি মনে হয়? যারা জানো না বিষয়টা তারা বলবে হয়তো যথেষ্ট, কিন্তু 6 মাসের ট্রেনিং যথেষ্ট নয়। দ্বিতীয়ত হচ্ছে, যারা অগ্নিবীর তৈরি হচ্ছে, যারা 18 বছর বয়সে চাকরিতে চলে আসবে, যদি 4 বছর সে চাকরি করে, থেকে 23 বছরের মধ্যে সে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, এতে তার লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে বলবে হয়তো এখন তো টাইমটা বাড়িয়ে দিয়েছে, তো সে খুব বেশি হলে আরও 3-4 সাল এক্সটার করবে, সে কমসে কম 25-28 বছর বয়সের মধ্যে কিন্তু তারা রিটায়ার্ড হয়ে যাবে। এবার এখানে প্রশ্ন হচ্ছে, যে রিটায়ারমেন্ট নেওয়ার পর সে যে টাকাটা পাবে, সেই টাকাটা কি সে কোনো বিজনেস করতে পারবে? আর প্রশ্ন হচ্ছে, সে যে 10+2 বা কেউ মাধ্যমিক পাস করে আসার পর সে কি আবার সেই পুনরায় সেরকম স্টাডি করতে পারবে? তৃতীয় কোশ্চেন এখানে হচ্ছে যে এজ লিমিট, সরকারি চাকরির জন্য ফ্যাকাল্টিদের যে এজ লিমিট, সেই এজ লিমিট তো তার ওভার হয়ে যাবে। আর একটা কোশ্চেন হচ্ছে, একজন যে স্টাডি করতে করতে সে যদি মাঝখানে 4 বছর বা 7 বছর বন্ধ দিয়ে দেয় স্টাডি, তারপরে কি সে আবার সেটাকে রিকভারি করে নিতে পারবে তাড়াতাড়ি? তো ব্যাপার হচ্ছে, এত যখন এর নুকসান, ব্যাড সাইড মানে খারাপ সাইড বেশি, তো কেন তৈরি হলো এই স্কিম, গভর্নমেন্ট কেন নিয়ে এলো স্কিম? দেখো, 14 জুন 2022 গভর্নমেন্ট নিয়ে এসেছিল কারণ যে বেরোজগার, যে বেকারত্ব, সেই সমস্যার সমাধান করার জন্যে। দেশের বেশিরভাগ যে যুব সমাজ তাকে চাকরি দেওয়ার জন্য, অ্যাকচুয়াল দেখো পুলিশ, মিলিটারি, আর্মি, এয়ারফোর্স, এরা কিন্তু অ্যাকচুয়াল চাকরির মধ্যে ধরা যায় না, কিন্তু আমাদের ইন্ডিয়াতে বেরোজগার এত, বেকারের সমস্যা এত, যেখানে এই চাকরি পাওয়ার জন্যই কিন্তু সকলে দৌড়াদৌড়ি করে। চাকরি বলতে গেলে রেলওয়ে, অফিস, বিসিএস, সিজিএল, সিএইচএসএল, এইগুলোকে ধরা হয় চাকরির মধ্যে। বাকি এইগুলোকে সরকারি চাকরির মধ্যে আমরা ধরলেও কিন্তু এইগুলো অ্যাকচুয়াল চাকরির মধ্যে নয়। এইগুলোতে চাকরি করলে পুলিশ, মিলিটারি, আর্মি, তোমার এয়ারফোর্স, নেভি, মেন্টালি প্রেশার বহুত হয়, মেন্টালি ফিজিক্যালি টোটালি তোমরা কিন্তু দেখবে যে প্রেশার বহুত হয়। তো সেই প্রেশার রিকভারি করার জন্য বছরে কমসে কম একজন জওয়ানকে কমসে কম 90 দিন রেস্ট করা উচিত, মানে প্রতি 3 মাসের পর যে মেন্টালি ফিজিক্যালি প্রেশার সেটা রিকভারি হওয়ার জন্য তাকে কমসে কম 1-1.5 মাস ফ্যামিলিতে থাকা বহুত জরুরি। তো এবার ব্যাপার হচ্ছে অগ্নিবীর, এদের টোটাল বছরে ছুটি হচ্ছে মাত্র 30 দিন, এদের সুবিধা সেরকম কিছু নেই। এবার অনেকের কোশ্চেন আসে এখানে, অনেকে নিউজ চ্যানেল দেখেছি যে একজন MLA, সে আমাদের ভোটের মাধ্যমে নিয়োগ হয়, আমরা ভোট দিয়ে জেতাই তবে সে নিয়োগ হয়, সেখানে তার কোনো যোগ্যতা লাগে না, ইন্ডিয়ান সিটিজেন হতে হয়, আর কিছু কিছু ফ্যাকাল্টি আছে যেগুলো পূরণ হলেই কিন্তু সে মেম্বার অফ পার্লামেন্ট বা MLA হতে পারে, ভোটের ওপরে তারা জেতার পর কিন্তু তৈরি হয়। এবার ব্যাপার হচ্ছে, একজন MLA যত টাকা স্যালারি পায়, একজন অগ্নিবীর ততটা পায় না। বর্তমানে যে একজন MLA, সে একবার MLA হওয়ার পর যদি সে হেরে যায় বা সে যদি রিটায়ারমেন্ট চলে যায়, সে কিন্তু লাইফ টাইম যতদিন বেঁচে থাকবে সে কিন্তু তার পেনশন পাবে। সে পেনশন নয়, মেডিকেল ফ্যাকাল্টি, বাইরে ঘোরার টিকিট, ফ্যামিলি পেনশন, প্লাস আরও এক্সট্রা অ্যালাউন্স, টেলিফোন অ্যালাউন্স, কারেন্টের বিল মাফ, তো এতগুলো একজন MLA পায়। এবার কোশ্চেন হচ্ছে,
একজন এমএলএ যদি 4-5 বার জেতে, তাহলেও কিন্তু সে যখন ছেড়ে দেবে বা হেরে যাবে বা রিটায়ারমেন্ট চলে যাবে, সে কিন্তু যখন যতবার জিতেছে 4-5 বারের টোটাল কিন্তু সে পেনশন পাবে, তার সঙ্গে সমস্ত ফ্যাসিলিটি পাবে। তো একজন অগ্নিবীর, সে দেশের জন্য সেবা দিচ্ছে, সেবা দেওয়ার পর সে যখন মারা যাচ্ছে, অ্যাকচুয়াল কথা হিসাবে ধরতে গেলে সে শহীদ হচ্ছে, কিন্তু সরকারি হিসাবে ধরতে গেলে সে যখন মারা যাচ্ছে তাকে কিন্তু শহীদের যে সম্মানটুকু সেইটুকু দেওয়া হচ্ছে না, তাকে কিন্তু শহীদ বলা হচ্ছে না। তোমরা দুদিন আগে দেখেছো যে পার্লামেন্টে রাহুল গান্ধী এই নিয়ে একটু আলোচনা করেছিল, তো সেই ভিডিওটা তুলে ধরলাম। অগ্নিবীর শহীদ হওয়া ল্যান্ডমাইন ব্লাস্ট মিশন, মানে উসে শহীদ কে রহা হুঁ, হিন্দুস্তান কি সরকার উসে শহীদ নহীঁ কেহতি, নরেন্দ্র মোদী উসে শহীদ নহীঁ কেহতে, নরেন্দ্র মোদী উসে অগ্নিবীর কেহতে হ্যায়। গলত বয়ানি করকে সদন কো গুমরাহ করতে হয় দৌরান অথবা সেবাওয়ং কি সুরক্ষা কে দৌরান যদি হামারা কোই অগ্নিবীর কা জওয়ান শহীদ হোতা হ্যায় তো উসকে 1 করোড় রুপে কি ধনরাশি সহায়তা কে রূপ মে উসকে পরিবার কো মুহাইয়া করাই জাতি হ্যায়। তো এখানে প্রশ্ন হচ্ছে যে বলা হচ্ছে বিজেপি সরকারের তরফ থেকে, বর্তমান গভর্নমেন্টের তরফ থেকে, যে একজন অগ্নিবীর যদি মারা যায় তাকে 1 কোটি টাকা দেওয়া হচ্ছে। আচ্ছা, একজন যুব সমাজ বা একজন ইউথ জীবনের দাম কি 1 কোটি টাকা? সে কি মরার জন্য আসছে ফৌজে, নাকি সে তার সেবা দেওয়ার পর যে রিটায়ারমেন্ট লাইফ সেটা ঠিকঠাক কাটানোর জন্য আসছে? তো 1 কোটি টাকা সে মরার পর তার ফ্যামিলি পাবে। তো ভাই, ফৌজে যারা ভর্তি হচ্ছে তারা কি মরার জন্য আসছে না দুশ্মনকে মারার জন্য আসছে? এখানে আমি কোনো গভর্নমেন্টকে প্রমোট করছি না, অনেকে হয়তো বলবে কংগ্রেস গভর্নমেন্টকে প্রমোট করছে, কিন্তু অ্যাকচুয়াল না। এবার ব্যাপার হচ্ছে, গভর্নমেন্ট এই স্কিম চালু করেছিল যে 50% যে বাজেট ডিফেন্সের, যে 50% বাজেট সেটা টোটাল চলে যায় পেনশন আর স্যালারিতে, সেটা সেভ করার জন্য। তা থেকে নতুন নতুন অস্ত্র, নতুন নতুন ফ্যাকাল্টি, তাছাড়া যে যুব সমাজ সেই যুব সমাজের কিছু রোজগার পাওয়ার আশায়। কিন্তু এর ব্যাড সাইড অনেক। কেমন? একজন যুবক, সে যখন 20-22 সাল, মানে 20-22 বছর বয়সে সে যখন রিটায়ারমেন্ট চলে যাবে, সে গিয়ে কী কাজ করবে? সে যত টাকা পাবে, 25-30-35-40 লাখ পর্যন্ত, সেই টাকায় কি সে কোনো বিজনেস করতে পারবে? সে কী বিজনেস করবে? দ্বিতীয় হচ্ছে, অনেকে হয়তো বলবে যে সে তো এক্স সার্ভিসম্যান বা একজন অগ্নিবীর থেকে রিটায়ারমেন্ট এলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, যেটা কিন্তু গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য সে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কি রিটেনে আছে কোনো গভর্নমেন্ট, কোনো স্টেট গভর্নমেন্ট কি রিটেনে দিয়েছে লিখিতভাবে যে না আমি এত পার্সেন্টেজ রাখবো? এটা কিন্তু কেউ রিটেনে যায়নি, সমস্ত কিন্তু মুখের ভাষায় চলছে যে হ্যাঁ এত পার্সেন্ট আমি দেবো। সমস্ত গভর্নমেন্ট কিন্তু বলেনি, সমস্ত রাজ্যে কিন্তু বলেনি যে আমি অগ্নিবীরকে চাকরি দেবো বা তার কোটা আলাদাভাবে দেবো। কিছু কিছু রাজ্যে, যেমন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কিছু কিছু রাজ্যে তারা বলেছে স্টেট গভর্নমেন্ট যে আমরা অগ্নিবীরকে চাকরি দেবো। বেশিরভাগ তোমরা দেখবে যে রিটায়ার্ড পার্সন আর্মি থেকে রিটায়ার যাওয়ার পর 17 সাল, 18 সাল, 20 সাল চাকরি করার পর সে গিয়ে কিন্তু একটা এটিএম গার্ডের কাজ করছে। তো যারা পারমানেন্ট চাকরি করে রিটায়ারমেন্ট হওয়ার পর চাকরি পাচ্ছে না, একজন যুবক যেখানে হয়তো 50% রাখা হলে 50% ছাঁটাই করা হবে, সেই 50% যুবককে কীভাবে চাকরি দেবে? তো এখানে নোকসান কাদের হচ্ছে? ভারতের। কি যতজন এখান থেকে যাবে তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে আর্মির বিরুদ্ধে। কেন তৈরি হবে তোমাকে বুঝিয়ে বলি। দেখো, তুমি আর তোমার ভাই বাড়িতে একজন, একসঙ্গে দুজন থাকো একই ফ্যামিলিতে, সেরকম আর্মিতেও একজন পারমানেন্ট আর একজন অগ্নিবীর দুজন একসঙ্গে থাকে, সেক্ষেত্রে তোমার ভাইকে দেওয়া হচ্ছে যা চাইছে সেটাই পূরণ করা হচ্ছে, মানে তোমার মার্কেট থেকে যা নিয়ে আসছে প্রথমে তোমার ভাইকে দেওয়া হচ্ছে, তোমাকে দেওয়া হচ্ছে না, তুমি চাইও পারছো না। যেমন অগ্নিবীর ডিউটি একই করছে, ছুটি মাত্র 1 মাস, সেই রকম তার সঙ্গে যে ডিউটি করছে পাশাপাশি সে যাচ্ছে 90 দিন, প্লাস তার আছে পেনশন, তো অগ্নিবীরের নেই। এই ক্ষেত্রে কিন্তু যে আর্মির যে একতা সেই জিনিসটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে আর্মির ভেতরে, মনে মনে কিন্তু ক্ষোভ তৈরি হচ্ছে যে একই ডিউটি করে একই সঙ্গে থেকে আমার নেই ওর আছে। দ্বিতীয় হচ্ছে, আতঙ্কবাদ কিন্তু কয়েক বছরের মধ্যে অনেক বেড়ে যাবে। কেন? যারা রিটায়ারমেন্ট যাবে তাদের কাছে থাকবে না কাজ, সংসার চালানোর জন্য বা ফ্যামিলি চালানোর জন্য চাই কাজ, আর তাদের মোটামুটি হাতিয়ারের ট্রেনিং নেওয়া থাকবে,
এখান থেকে যাওয়ার পর অনেকে কিন্তু মার্সেনারি হিসাবে কাজ করবে। মার্সেনারি মানে কি? অন্য দেশে গিয়ে তাদের আর্ম ফোর্সে বা তাদের আর্মিতে জয়েন করে, যেমন চায়নায় চলে যাওয়া বা আমেরিকায় গিয়ে তারা কিন্তু সেখানে কাজ করতে শুরু করবে। এতে কী হবে, চায়নায় যদি যায় সে কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধেই কাজ করবে মার্সেনারি হিসাবে। একজন যদি যে কোনো ফৌজে 4 বছর চাকরি করে, তার কিন্তু মোটামুটি ফৌজের সম্বন্ধে 50% উপরেও ধারণার চলে আসবে যে কীভাবে ডিউটি করে, কোথায় থাকে। সেই ক্ষেত্রে যেগুলো নক্সালিস্ট এলাকা, যেমন ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, এখানকার যে যুবকরা, তারা কিন্তু নক্সালের সঙ্গে বা আতঙ্কবাদীর সঙ্গে একসাথে একত্রিত হয়ে তারা কিন্তু সেখানে কাজ করবে। এবার কোশ্চেন হচ্ছে, অনেকে বলবে যে সবাই কি আতঙ্কবাদী হবে, অনেকে তো ব্যবসাও করবে। দেখো, এখানে সবাই কিন্তু হবে না, কিন্তু একজন আতঙ্কবাদী যদি তৈরি হয় গাড়ি নেওয়া, হাতে ট্রেনিং নেওয়ার পর, তো এরকম যদি পুরো দেশে প্রতি ব্যাচে থেকে যদি 50 জন করে তৈরি হয় আর সে যদি একটা করে টিম তৈরি করে, সেক্ষেত্রে কতজন তৈরি হচ্ছে আতঙ্কবাদী? তো ভিডিওর শেষে এটাই বলার, তো তোমাদের কি মতামত সেটা জানাবে কি তোমরা কি অগ্নিপথ বা অগ্নিবীরের পক্ষে না বিপক্ষে, অবশ্যই তোমার মতামত কমেন্টে জানাবে। আরও ভিডিও দেখার জন্যে যে প্লেলিস্টগুলো আসছে সেখানে গিয়ে দেখে নিতে পারো।